এক্সরে বা সিটি স্ক্যান এখন খুব কমন, তো এগুলোর কিছু যে রশ্মি যেটা বেরোয় সেটা শরীরের পক্ষে ক্ষতিকারক। কিন্তু এমন এই প্লেটগুলো বা মেশিনগুলো চালায় তারা আলাদা একটা কাভার তারা পরে নেয় শরীরের মধ্যে নিজেদেরকে প্রোটেকশন করে। কিন্তু যারা বাকি যে পাবলিক তাদের তো এটা থাকে না, ফলে লোকের যে ঔৎসুক্য এই ব্যাপারে সেটা না দেখানো উচিত। এগুলো নিয়ে তাদের সাথে রুগী বা রুগীর পার্টির একটা মত পার্থক্য হয় মনোবলের। রেডিওলজিস্ট অ্যান্ড রেডিওগ্রাফার সাপোর্টিং দ্য পেশেন্ট কেয়ার, তার মানে হচ্ছে উইথ দ্য হেল্প অফ দ্য রেডিওলজি উই ক্যান আর্লি ডিটেক্ট দ্য ডিজিজ। ওরে আমাদের যে শ্রদ্ধা তাকে জানাচ্ছি, কারণ এখনকার দিনে বিভিন্ন সব ইনভেস্টিগেশন যদিও বেরিয়ে গেছে অনেক কিছু, মনে হতে পারে এক্সরেটা রিলিভেন্ট হয়ে যাচ্ছে, তা নয়। এখনও অবধি এক্সরে আমাদের একটা ইম্পর্ট্যান্ট ইনভেস্টিগেশন এবং অন্যান্য ইনভেস্টিগেশনের তুলনায় এটা অনেক জনসাধারণের পক্ষে এটা অ্যাফোর্ডেবল, অনেক সস্তায় করা যায়। World Radiography Day on this is Sir William Conrad Johnson, Indian Society of Radiographers and Technology. Institute of Neuro-Language.